আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ফারহানা ঢাকা থেকে বলছি, আর আজকে ফারহানাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করছি আমার কিচেন ক্লিনিংয়ের একটা ভিডিও। যেহেতু সামনে এই রমজান মাস, আর এই মাসে আমরা নিজেদের কাজগুলো যাতে একটু কম করতে হয় সেটাই করি। তো যাই হোক, আমি আগে থেকে সব কিছু করে রাখতেছি, আর সব কিছু করার শেষে যে কাজটা থাকে সেটা হচ্ছে কিচেন ক্লিনিং। আজকে আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আমি কিচেনে চলে আসছি, নাস্তা না করে আজকে কাজ শুরু করে দিব। কারণ তোকের বাবা আর তোকে ঘুমাচ্ছিল, আর আমার যেহেতু ছুটির দিন ছিল এই জন্য ভাবলাম যে আজকের দিনটা মানে আমার জন্য পারফেক্ট। আমার চুলাটা অত নোংরা হয়নি, বাট চুলার নিচ দিয়ে সাইড দিয়ে এই জায়গাগুলো অনেক বেশি নোংরা হয়েছে। প্রথমে আমি যেটা করব, আমার পাপোশগুলো নিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কারণ এই পাপোশগুলো যদি আগে না ধুয়ে নিই পরে হচ্ছে মানে শুকাইতেও দেরি করে ফেলবে। তো পাপোশগুলো দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। আর আমার এই ওয়াশিং মেশিনটা বাথরুমেও না আবার কিচেনেও না, এই ওয়াশিং মেশিনটা আমাদের একটা ফাঁকা রুম ছিল, বেডরুম। তো আমাদের যেহেতু চারটা বেড, তো এই জন্য আমরা একটা রুম আর কি স্টোর রুমের মতো ইউজ করি। যেহেতু পাপোশগুলো একটু ময়লা হয়েছিল, তো এখানে আমি স্ট্রং ওয়াশটা দিয়ে দেন তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনটা অন করে আমি হচ্ছে কিচেনে চলে আসলাম। আর কিচেনে আসার পরে একটা স্প্রে বোতল নিয়েছি, এটার মধ্যে একটুখানি পানি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, কিন্তু আমি হচ্ছে আমার আন্দাজ মতো আমি দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম ভিনেগার, তো এটা দেখতে আমার এত বেশি ভালো লাগে কি বলবো ছোটোবেলা থেকে। তো যাই হোক, ভিনেগার সোডা এগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে মানে এক চা চামচের একটু বেশি ভীম লিকুইড। আর এটা কিন্তু কাঠের জিনিসের জন্য না, এটা হচ্ছে আপনার টাইলসের জন্য, মানে কিচেনের ইয়ের জন্য আর কিচেনের জিনিসপত্র এগুলোর জন্য। এগুলো খুব সুন্দর ক্লিন হয় এটা দিয়ে, বেশি ডলতে হয় না। তো এটা এই শেলফটা ঠিক আমার চুলার উপরে, তো আমার কখনো ভিডিও করা হয়নি, করব খুব শীঘ্রই, দেখা যাক। তো এখন এই শেলফ থেকে আমি সব কিছু নামিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস আমি রাখি না, আমার পছন্দের জিনিসগুলো রাখি, তো এই জন্যই এটা আর কি বানানো। তো এখন হচ্ছে এই কাঠের শেলফটা নামিয়ে নিলাম, এটাতে হচ্ছে আমার ছোটোখাটো পছন্দের যে জিনিসগুলো থাকে ওগুলো রাখি। এটা কিন্তু শুধু ভিডিওর জন্য না, আমার কিন্তু মনের শান্তির জন্য আমি রাখি। তো এই তো এখন এই স্প্রেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু কিছুক্ষণ যাওয়ার পরে আমি এটা মুছে নেব জাস্ট, তাই মানে অনেক সুন্দর হবে। আর এই স্প্রেটা কিন্তু টাইলসের জন্য খুবই ভালো, মানে দেখা যায় যে একদম চকচক করে টাইলসটা। এটা চাইলে কিন্তু রান্নাঘরের যে ফ্লোরটা আছে সেখানেও দেওয়া যায়। আর আমার চুলার উপরটা অত বেশি ময়লা হয় নাই, বাট চুলার নিচটা প্রচুর ময়লা হয়েছে। তো আমি যেহেতু তাড়াহুড়ো করে স্কুলে চলে যাই আর খেয়াল করি না, আজকে দেখে তো পুরো আমি অবাক যে চুলার নিচে এত ময়লা। তো যাই হোক, চুলার উপরেও আমি এই স্প্রেটা করে দিচ্ছি। আর যে বার্নারগুলো ছিল তো ওগুলো উঠিয়ে নিলাম, নেওয়ার পরে এটার সাইড দিয়ে আমি হচ্ছে মানে সোডা দিয়ে দিব। প্রথমে বার্নারগুলো উঠিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে পাতলা পাতলা নেট থাকে তো ওটাও উঠিয়ে নিলাম। দেন তারপরে দেখেন নেটগুলো কি কালো হয়ে গিয়েছে। একটুখানি ডিটারজেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে একটুখানি ভিনেগার দিয়ে দিব আর পানি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সোডাও দিলাম একটুখানি, দেওয়ার পরে আমি এখানে ভিনেগার অ্যাড করব। আর এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন চুলার উপরে আমি হচ্ছে বেকিং সোডা যেটা আছে মানে যেটা দিয়ে পরিষ্কার হয় ভালো, তো সেই সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে মানে ভিনেগার দিয়ে দিলাম। এখন যে ময়লাগুলো আছে এগুলো ইজিলি বের হয়ে আসবে, আর এটা আমার ক্লিন করতেও সুবিধা হবে। এই তো একটা ছোট্ট একটা ব্রাশ নিয়ে ব্রাশ দিয়ে ডলে ডলে ময়লাগুলো নিচে ফেলে দিব যতটুকু সম্ভব, দেন তারপরে হচ্ছে সাইডটা ঘষে ঘষে পরিষ্কার করব। তো এভাবে করে চুলাটা পরিষ্কার করে নিলে দেখা যায় অনেকদিন চুলা পরিষ্কার করতে হয় না। আর আমার চুলার যে কালচ দাগগুলো যেগুলো উঠতে চায় না, সেগুলো একবার আমি বাড়ি থেকে অনেকদিন ছিলাম আর তখন হচ্ছে একটু ঘরের খাবার টাবার ফেলেছি, তো এই জন্য আর ওগুলো উঠতে চায় না সহজে, অনেক দূরেও তোলা যায় না। যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা।
একটা সফট কোনো স্ক্রাবার নিয়ে ভালো করে এই মপগুলো পরিষ্কার করে নিতে হবে। আর চুলার উপরেরটা কোনোভাবেই স্টিলের এই মাজনিটা দিবেন না। তো এভাবে করে চুলাটা পরিষ্কার করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এগুলো উঠিয়ে নেব। আর দেখেন কী পরিমাণ ময়লা বেরোলো। এবার আমি অল মানে কিচেনের যে অলটা আছে সেটা পরিষ্কার করবো। এটার জন্য আমি গরম পানি নিয়েছি আর এটাতে কিন্তু স্প্রে করে দিয়েছিলাম আগে, হালকা একটু মানে ঘষে নিয়ে দেন তারপরে হচ্ছে এই গরম পানি দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তাহলে দেখা যায় তেল চিটচিটে ভাবটা চলে যায় আর থাকে না। এবার চুলার নিচটা দেখেন কী পরিমাণ ময়লা হয়েছিল, চুলার নিচটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে উপর থেকে পরিষ্কার করে তারপরে নিচে পরিষ্কার করলে বেশি ভালো হয়, তাহলে উপরের ময়লা পরে নিচে পড়ে না। তো যাই হোক, চুলাটার নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এখন চুলাটা এখানে রাখবো। এতে চুলাটা উঠিয়ে রাখলাম, এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। চুলার পাশে যে চামচ রাখার ইয়েটা ছিল ওইটাও রেখেছি। এখন আমার এই সাইডটা পরিষ্কার করা পালাম। প্রথমে হচ্ছে এই নুসনিগুলো আমি ধুয়ে দিব, দেন তারপরে এই যে এই ছুরি মানে ছুরিগুলো এগুলোও ধুয়ে দিব সব। আর এগুলো সব কিন্তু আমি হালকা কুসুম গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে করেছি বা ডিশ ওয়াশার দিয়ে করেছি। দেখা যায় যে মানে এটা দিয়ে ভালো পরিষ্কার হয় গরম পানিটা দিলে। দেন আমার যে মশলা রাখার যে শেল্পটা ছিল এটাও সব কিছু নামিয়ে নিচ্ছি, এটাও পরিষ্কার করে নিব। তো এইটাতে হচ্ছে আমি কফি টফি রাখি আর নিচে হচ্ছে কাপ রাখি। তো এটাও চিন্তা করলাম পরিষ্কার করে নিয়ে, আর এইবারে কিচেনের লুকটা একটু চেঞ্জ করব। আর এইবার হচ্ছে একটা নেটের ব্যাগ অথবা নরম কোনো কিছু দিয়ে এই জানালার গ্রিলগুলো পরিষ্কার করে নিব, একটুখানি ভিম লিকুইড এগুলো দিয়ে। আর জানালায় তো আমি স্প্রে করে দিয়েছি, জানালাটা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখি হয়তো বা বোঝা যাচ্ছে আমি আলাদা করে কোনো সাবান দিই নাই, আগে যে স্প্রেটা করেছিলাম সেটা থেকেই মানে সাবান বেরোচ্ছে, মানে ডিটারজেন্ট দেওয়া ছিল। এখন জানালার গ্লাসগুলো মুছবো। আমার এই জানালাটা বেশ বড় হওয়াতে আমার গ্লাসগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়, আর এটা যেহেতু পাঁচতলা দেখা যায় যে মানে নিচ থেকেও পরিষ্কার করার কোনো ওয়ে নাই, আবার উপর থেকেও মানে এটা প্রায় দশতলা বাসা একটা, তো উপর থেকেও পাঁচতলা দেখা যায় যে কোনোভাবেই পরিষ্কার করা যায় না। তো আমি যে চুলার নেটগুলো ভিজিয়ে রাখছিলাম সেই নেটগুলো এখন ধুয়ে নিচ্ছি। চুলাটা বেশ অনেক দিনই পরিষ্কার করা হয় না, আর কয়েকদিন বেশি রান্নাবান্না হচ্ছে ওই জন্য পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। তো আজকে বেশ ভালো করে চুলাটা পরিষ্কার করে নিব। আর এই যে শেল্পগুলো এগুলোও কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মুছে মুছে পরিষ্কার করেছি, দেখা যায় এটাতে তেল চিটচিটে থাকে না। কিচেন ক্লিনার বলতে আমি যেটা বুঝি গরম পানি, সোডা, ভিনেগার আর হচ্ছে ভিম লিকুইড অথবা ডিটারজেন্ট এই। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করা হয়েছে, এখন আমি মশলা জারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এপাশে হচ্ছে কফি পট রাখলাম, আর এখানে হচ্ছে একটা কফি দেন চিনি এগুলো রেখে দিলাম। চুলাটা এখন ঠিকঠাক করে নিচ্ছি, আজকে অল্পের জন্য বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। তো খুব ভালো করে চুলাটা পরিষ্কার করা হয়েছে। এ পর্যায়ে আমি চুলা জ্বালাইতে গিয়েছিলাম, চুলাটা যে ঠিকঠাক আছে কি না আর কি ভয়ঙ্করভাবে আগুন লাগতে নিয়েছিল। যদিও এটা রিস্কি অনেক, আমি যদি একটা পাতিল দিয়ে রাখতাম চুলার উপর তাহলে এতটা রিস্কি হতো না। তো যাই হোক, আমি ভয় পেয়ে গিয়েছি অনেকটা। তো এই তো পরে রাত্রেবেলা আমি একটু কিচেনের লুক নিচ্ছিলাম, দিনের বেলা আর সময় পাই না ওভাবে। আর জানালাটাও দেখে আমার বেশ ভালো লাগতেছে, একদম চকচক করতেছিল। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমি আপনাদের বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আপনারা অনেকেই আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন। যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলটা ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই তো কিচেনের একটুখানি ঝলক দেখিয়ে দিচ্ছি, আর এটা আমার চুলার অপোজিটে, এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। তো এই টোস্টারটা উঠিয়ে ফেলবো দু একদিনের মধ্যেই, যেহেতু রোজা, রোজার মধ্যে তো আর টোস্টার লাগবে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। এখন আমি হচ্ছে একটু বাজার গুছিয়ে নিচ্ছি টুকটাক,
এটা গতকাল করা হয়েছিল, অল্প বাজার করা হয়েছে, কারণ রসুনগুলো আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি, রসুন আদা এগুলো যতটুকু পরিমাণে লাগবে শুধু ততটুক পরিমাণে নিয়ে আসা হয়েছে। আর এই দেশি রসুনটা দিয়ে চপ খেতে খুব মজা লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ এখানে রাখা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।